যুগ যুগেই একজন সুপারস্টার আসে তিনি হলেন সাকিব খান সাকিব খান অনেক বড় সুপারস্টার হয়ে গেছে এখন তার ফেসটা সিনেমা প্রিয়তমা দেখানো হবে 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এই একটা নিউজ ওই কতবয়ে মানুষদের মুখে কুলুপ এঁটে দিয়েছে তো আমার খুব ভালো বন্ধু আমি চাই ও আরো বড় হোক উপরে উঠুক ওর অবদান অনেক সাকিব খান অন্যদিকে পুরো ইন্ডাস্ট্রি তবুও সাকিবের সমালোচনা করেন না কেন বর্তমান সময়টায় সাকিব খানকে অসম্ভব ভালোবাসে এখনো সে এই একটা লোককে নিয়ে এত মানুষের সাথে ফাইট দিয়ে যাচ্ছে এই ভালোবাসাটাকে আমি অনেক বেশি রেসপেক্ট করি ফেসবুক ও মিডিয়ায় অহরহর সফল ছবির নায়ক ও তাদের ফ্যান ফলোয়ার পাবেন ঠিকই অথচ সিনেমা হলে গেলে তখন দেখা যায় আসল চিত্র এদের মধ্যে একমাত্র সাকিব খানই ব্যতিক্রম যারা আদিবত্ত রয়েছে সিনেমা ইন্ডাস্ট্রি ও সিনেমা হল জুড়ে একমাত্র সাকিব খানই রয়েছে সত্যিকারের ফ্যান ফলোয়ার যারা সুখে দুঃখে সব সময় থাকে সাকিব খানেরই পাশে তর ODE যুক্ত হয়েছি ক্যারেক্টারটাই তো আমার দরকার মানে এই ক্যারেক্টারটাই তো আমি করতে চাই সাকিবময় ভালোবাসা সবার জন্য আসছে দর তুফান এবং রাজকুমার আর যখন শুনলাম যে এটা সাকিব ভাইয়ের মুভি এরপর সেকেন্ড টাইম আর ভাবি নাই যে করব কিনা করব না এরপর ডিসিশন নিয়েছি যে করব।